chat and Lewis. हेलो अस्सलाम वालेकुम अपुरा आमी फारहान अलीमा आमार पेज फारहानास बैक बफेट थेके चले आसलाम लाइवे सन्ध्यार लाइवे आशा करी आमार आपनादेर सबाइके पेये जाबो आजके जेहेतु आमी एकटु आर्लि लाइवे आसछे हाँ सो आपनादेर सबाइके पेये जाबो हयतो बा आर नले परे रेकर्डिंग लाइव देखे निबे एटा आमार खूब फेभारेट एकटा गाउन भाबलाम एत सुंदर सुंदर बैग गोला आमार ई गाउनटार साथे एकटु देखाय दिई हुँ सापुरा सबाई केमन आछेन आमाके ठीकठाक भावे देखा जाच्छे किना शोना जाच्छे किना एकटु जानिये दें আপু এটা খুব একটা এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালসের ব্যাগ দেখাচ্ছি যেটা লুইস প্রোডাক্টের লেভিসের আপনারা তো জানেন সবাই এই প্রোডাক্টটা কতটা এক্সপেন্সিভ হয় হ্যাঁ এটা আপনারা সবাই জানেন যে এটার সবকিছু এটা ম্যাটেরিয়ালস থেকে এভরিথিং আমি সবকিছু এটা হাই এন্ড ব্র্যান্ড এটা কিন্তু একটা হাই এন্ড ব্র্যান্ড সো হাই এন্ড ব্র্যান্ড এটা সমস্ত পরিবার পুরো পরিবার আমার হাতে চলে আসছে পুরো পরিবার আমার হাতে অনেক দিন আগেই আসছে আমরা লাইভ শিডিউল করতে পারছিলাম না শিনে আবদি মিনু আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন সুধা আপু হাই আপু হ্যালো আপু হাফসা হাসান আপু আসসালামু আলাইকুম আপু নি আবার জয়েন হয়ে গেল না ওয়া আলাইকুম আসসালাম আপু এর মধ্যে আমি কি খাইছি বলেন তো এর মধ্যে আমি একটা জিনিস খাইছি বলেন তো গেস করতে পারেন কেউ সামিও আক্তা আপু আসসালামু আলাইকুম সুইট আপু ওয়া আলাইকুম আসসালাম সুইটেস্ট আপু শিনে আবদি মিনু আপু বাবা সব ব্ল্যাক দিস দ্য লাভ বাটারফ্লাই উড়ে যাব বলেন শানাস পারমিন আপু হ্যালো বিউটিফুল হ্যালো আপু লুকিং বিউটিফুল তাই আচ্ছা আপনি বিউটিফুলি দেখছেন তো আপু আমি এর মধ্যে কি খেয়ে আসছি জানেন এগেইন জয়েন হয়ে গেলাম কিউট আপিটা নাসরিন মাহফুজ আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম নাসরিন মাহফুজ আপু ভালো আছেন কিনা বলেন তো আচ্ছা আমাদের হাফসা হাসান আপু গ্রুপের লিংকটা শেয়ার করে দিয়েছি পিন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ শোয়ান সুড আপু আসসালামু আলাইকুম আপু এই 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 আমি কোথায় চলে যাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু খুব এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস এর একটা ব্যাগ দেখাতে যাচ্ছি যেটা আমাদের কি বলবো লেভিস থেকে আসে হ্যাঁ লেভিসের ব্যাগ আপুরা তো জানেন যে কি পরিমাণ এক্সপেন্সিভ হয় এগুলো আর কি পরিমাণ ভালো হয় এটার সাথে যে কার্ড এবং সবকিছু ইচ এন্ড এভরিথিং দেয় এগুলো কিন্তু আপু প্রোফাইল শেয়ার মুরিমা খান না আমি একদম জাতীয় খাবার খাইছি আমি একদম জাতীয় খাবার খাইছি নাসরিন মাহফুজ আপু আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে আমার বাসে অনেকেই রোজা রেখেছিলেন তো আমার আব্বা একদম মানে এটা হয় না যে ছোটবেলা থেকে যেভাবে আমরা খেয়ে দিয়ে আসছি সেইভাবেই আব্বু খাবে আমার আব্বা খুব ট্র্যাডিশন ফলো করা মানুষ হ্যাঁ সে খুব ট্র্যাডিশনাল মানে তার চালের রুটি আর গরু মাংস লাগবে হ্যাঁ তার চালের রুটি আর গরু মাংস লাগবে এখন সে ট্র্যাডিশনাল খাবার আজকে খেয়েছে হ্যাঁ একটু আগে খেয়ে আসলাম লাইভে আপনি এটা কি পড়েছো কি এটা গাউন আপু না হালুয়া খাইনি তবে ওই যে চালের রুটি আর গরু মাংস আর কি সো যাই হোক এটা আমার খুব ফেভারিট চালের রুটি আর গরু মাংস আমি জানি না আপুদের ফেভারিট কি না আপু এটার সাথে একটা ছোট পার্স তো পাচ্ছেন আল্লাহ কত কিছু আছে দেখেন লেভিসের ব্যাগ আপু দেখাতে যাচ্ছি দেখেন এটার ম্যাটেরিয়ালস সব কিছু এভরিথিং দেখেন কেমন আছেন আপু জেসমিন আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুরা সবাই একটু দেখেন যখন আপনার এই রকম মানে কিউআর কোড করার ব্যাপারটা থাকে লেভিসের অরিজিনাল জিনিসগুলি আছে সব কিছু যখন আছে তখন বুঝতে হবে ব্যাগের ম্যাটেরিয়ালসটা কিন্তু সেই হাই কোয়ালিটির হ্যাঁ সেটা আপনার বুঝতে হবে সো এইটার পুরো পরিবারটা আমি দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে চকলেট ফ্যামিলির মতন আপনারা নিয়ে নিতে পারেন মাসুমা লাকি আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু
কেমন আছেন? সাপু দারুণ সুন্দর। দেখেন এখানে আপনি কিন্তু ফার্স্টে একটা ম্যাগনেট জোন পাচ্ছেন, ছোট ছোট এত মারাত্মক লেভেলের ব্যাগ আসছে আপু। দেখেন সব জায়গায় লেভিসের সিল সিল মোহর করা আছে, লেভিসের সব জায়গায় সিল মোহর করা আছে। আমিও খাইছি চালের রুটি। আপনার এই গাউনটা কি তোমার পেজের? না আপু, এটা আমি অনেক আগে ব্যাংককে যখন গিয়েছিলাম তখন আমি আমার নিজের জন্য আসলে নিয়েছিলাম। হ্যাঁ, এটা আমার পেজে তখন ছিল না, আর এগুলো একটু এক্সপেন্সিভ গাউন। হ্যাঁ আপু, আচ্ছা দীপামি আপু, ওয়া ওয়া ওয়া। আচ্ছা আপু, সো আপু এইটা দুপাশে দেখেন আপনি কিছু একটা রাখতে পারছেন, আর আপু এটা দারুণ সুন্দর করে দেখেন, এই যে দেখেন লং বেল্টও দেওয়া আছে। লং বেল্ট একটা খুলে দেখতে হবে রে, একটু খুলে দে তো, একটু খুলে দাও। আজকে মাত্রই খেলাম, কে কে খাইছে আমার সাথে হাত তুলুন তো দেখি, কে কে কমন পরে নাকি বেশি বেশি কে কে খেয়েছে। গাউনটা খুবই সুন্দর, এটা অ্যাটাচ করা, তবে এটা না একটু নেটের মতন, তো আমি এটার সাথে হাফ স্লিভ ইয়ে পরি, গেঞ্জি পরি, তো এমনি আমার কাছে খুব ভালো লাগে। কারণ এই জিনিসটা পুরো কটন খাদির উপরে পুরো জিনিসটা দেখে নিচের দিকে এমব্রয়ডারি করা, সো এই টাইপের গাউন আপনারা চাইলে আমি আনতে পারি, তো পয়সা একটু বেশি লাগবে, পয়সা একটু বেশি লাগবে। আচ্ছা আপু, আমি এতক্ষণ কোন পেজে ছিলাম? উম্মে কুসুম আপু, আপু ঠিক জানি না, আমরা দুটো পেজ থেকেই ক্রস পোস্টে আসছি। আপু অনেকদিন পর আপনার লাইভে আসলাম, কেন লাইভে আসলাম আপু, আগে কই ছিলেন? কেমন আছেন আপনি? শিরিন আবেদের মিনু আপু গিফট দেওয়ার জন্য, হ্যাঁ শিরিন আবেদের মিনু আপু ইনবক্স করেন, 1200-1300 টাকার মধ্যে ব্যাগ আছে, গরু মাংস খেয়েছি, শুধু এটাই মিল। আসসালামু আলাইকুম আপু, নীলা আপু ওয়ালাইকুম আসসালাম। আপু দুপাশে এরকম আপনি চেইন পকেট পেয়ে যাচ্ছেন, একদম লেভিসের সিল মোহর করা আছে আপু, এক্সিলেন্ট। হ্যাঁ এটা কোয়ালিটিটা এক্সিলেন্ট, এটা দেখতেও খুব সুন্দর। এই যে দেখেন এটার এই রকম একটা পকেটও আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন কি যে সুন্দর ব্যাগটা। এবং দেখেন আপু এটা যখন আপনি মিনি ব্যাগটা আছে না, মিনি ব্যাগটাও দেখেন কি সুন্দর করে অ্যাটাচ করা আছে, এটা কিন্তু মিনি ব্যাগটা একদম অ্যাটাচ, হ্যাঁ আপনি কিন্তু খুলে নিতে পারবেন না। কেমন আছে সুন্দরী আপু? নীলুফার ইয়াসমিন নীলা আপু ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালাম আলাইকুম বলছেন, সবাই দোয়া করে। আজকের ঘটনা অলরেডি, 14 জন মারা গেছে শতাধিক হাসপাতালে। হ্যাঁ আপু কি যে শুরু হয়েছে বুঝলাম না আমি, মানে গরমকালে আমার এখন এসি ছাড়তে লিটারালি ভয় পাই জানেন, সত্যি কথা আমার এখন কি হয়েছে, আমার এখন এসি ছাড়তে ভয় লাগে, কারণ আমার এসিটা একদম পশ্চিম দিকে ফিট করা, পশ্চিম দিকে যে রোদটা আসে না আমার মনে হয় কি যন্ত্রপাতি সব গরম হয়ে আছে, এসিটা ছাড়লেই ভয় লাগে মনে হয় যেন, কি জানি ইদানিং আমার একটা প্যানিক হয়েছে যে আমার এসি ছাড়তে ভয় লাগতেছে, এমন হয়েছে। আমি কিছুই খাইনি কেন আপু? সো এই যে দেখেন আপনারা যে কি জিনিস কি দামে পাবেন আপু, এই পুরো পরিবারটাকে এভারেজ একটা প্রাইসে দিব চকলেটের মতন, পুরো পরিবারটাকে আমরা এভারেজ একটা প্রাইসে দিব চকলেটের মতন। হ্যাঁ এইটা হচ্ছে ডাস্ট ব্যাগ, মানে পুরো লেভিসের ব্যাগ, আপনারা কি প্রাইসে কি পাচ্ছেন এটা কিন্তু এটার ভিতরে যাবে। হ্যাঁ সো আপু ফার্স্টে আমি ছোট্ট বাকের শেপের ব্যাগটা দিয়ে শুরু করলাম, যেটা নিচে লেদার কাট করে দেওয়া আছে, লেদারের কোয়ালিটিটা আপু, ব্যাগটা অনেক কিউট আপু, ব্যাগটা আরেকটা হিট কালেকশন হতে যাচ্ছে আমাদের পেজে ইনশাল্লাহ, কারণ আপু এত সুন্দর লেদারের সাথে ক্যানভাস অ্যাটাচ করা। এই ক্যানভাস কিন্তু সেই ক্যানভাস না, এই ক্যানভাস হচ্ছে সেই ক্যানভাস, ওই যে একটা টোটের সাথে আসছিল মানে ছুমন্ত ছুয়ের মতন শেষ হয়ে গেল দুইটা লাইভেই, ওই টাইপের ক্যানভাসটা, যেটা আমি বলছিলাম যে আপুরা এই জিনিস কিন্তু পাবেন না। হ্যাঁ এটা আপু আপনার পেজে আসলে আম্মুর কথা মনে পড়ে, মা আপনার ব্যাগটা অনেক সুনাম করতো, আপনার ব্যাগটা কিনে আম্মুকে দেখাইছিলাম, এখন দেখাইছিলাম মা এখন নাই, ভালো লাগে না। আহারে উম্মে কুসুম আপু, আহারে আন্টির জন্য অনেক অনেক দোয়া থাকলো আপু, কেউ আচ্ছা আমরাও তো চলে যাব না একবার, এটা ভাবেন আমার যখন মন খারাপ হয় তখন আমি একটা জিনিস চিন্তা করি, আমিও তো থাকবো না, আমিও তো অমন না, আমাকেও চলে যেতে হবে, অত সো আমাকে কাজ করতে হবে, এমন কিছু একটা করে যেতে হবে যেটা আমার মনে হয় যে আমার জান্নাতে টিকিট হতে পারে। হ্যাঁ আমাকে ভালো কাজ করতে হবে, বা যে কোনোভাবে হোক আপনি কেন বেঁচে আছেন নিশ্চয়ই এটার একটা কারণ আছে, আপনি নাহলে বেঁচে থাকতেন না। হ্যাঁ আমার মা বোন দুজনেই চলে গেছে, আমি বেঁচে আছি কেন? হ্যাঁ সো তাদের জন্য হয়তো আমার এখনো অনেক কিছু করার আছে, আমার আরও অনেক কিছু করার দরকার। হ্যাঁ এরকম কিছু একটা মনে রাখবেন, তাহলে দেখবেন আপনার মন মানে মন খারাপ ভাবটাও চলে যাবে,
ইনশাআল্লাহ। আর আপনার একটা ভেতরে একটা কাজ করবে যে আমিও তো চলে যাবো, তো যতটুকু সময় আছে কাজ করে যাই, কাজ করি, নিরন্তর কাজ করি। আপু আজকে একটু ফার্স্ট দেখাবেন? হ্যাঁ 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 আপু, সামনে আপু এই যে, সো ফার্স্টে আপু এইখানে একটা স্পেস আছে আপনার, আর এইখানে একটা স্পেস আছে, সো এখানে একটা চেম্বার দুই, তারপরে এখানে আপনি তিন, তিন নাম্বার চেম্বার, তারপরে এখানে আপু চার। হ্যাঁ, সো ছোট্ট একটা বাকের শেপের ব্যাগ, এমন এমনও তো বন্ধুর আছে। হ্যাঁ, জারে জাহাঙ্গীর আপু কোথায়? আপু নে গাউনটা পরে তো ভাই পরে হতো, আপু গাউনটা অনেক সুন্দর। হ্যাঁ সো আপু এইটা কিন্তু আপনি ম্যাগনে জোন আছে, বুঝতেই পারছেন, দুপাশে দুটো আবার জিপারও আছে আপু, লেভিসের অসাধারণ একটা কালেকশন এটা। হ্যাঁ, অসাধারণ একটা কালেকশন, জাস্ট ট্রাস্ট মি, যারা নিবেন তারা নিজেরাই বুঝতে পারবেন। একটা কয়েন পকেট আছে, হ্যাঁ ছোট্ট একটা কয়েন পকেট আছে। আমি আজকেই আসলে কেন ইয়ে করলাম, কারণ অনেকেই ঈদের জন্য কেনাকাটা করছেন আউটসাইড ঢাকার আপুরা ম্যাক্সিমাম। সো এই হচ্ছে লেভিসের ব্যাগটা, এটা 6.5x7.5 আছে। হ্যাঁ 6.5x7.5 আছে, আর এইটার প্রাইস হচ্ছে মাত্র 1800। খুলে দাও তো, কে 1800 আসতে যাচ্ছে, খুলে দাও, 1800 টাকা, 1800 টাকা আপু মাত্র এটার প্রাইস। আপনি বিশ্বাস করবেন না, আমরা একদম এভারেজ, চকলেটে যেমন অনেকগুলো 100 টাকা করে আমি ছেড়ে দিছি না, 100 টাকা প্রফিট রেখে ছেড়ে দিছিলাম চকলেট। আমি কিন্তু বলছি বিশেষ করে ব্যাগ প্যাক ছোট ইয়েগুলা অনেকগুলি কিন্তু আমি এভারেজ একটা প্রাইস ধরেছি, সো এইটাও আপু সেরকম এভারেজ। আপু দুলা ভাই সালাম আলাইকুম, আপু আপুরা আরেকটু ধাক্কা দেন সবাই। আচ্ছা ধাক্কা ধাক্কি চলছে, আচ্ছা আপুরা থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছে নিজের থেকে, আমি যেটা নিয়েছি ওই কোয়ালিটি। হ্যাঁ এই মাসুমালা কি আপু আপনি কি টোট ব্যাগটা পাইছিলেন? আপনি কি ওই যে ওই টোট ব্যাগটা পাইছিলেন নাকি? টোট ব্যাগটা সেই ছিল, সেই লেভেলের ছিল। হ্যাঁ আচ্ছা সবাই করে দোয়া করে দিব, আমাদের জন্য দোয়া করবেন আপু। হ্যাঁ আপু সবাই এই কথাগুলো শুনলে আমি, তুমি আজ লাইভে না আসলে ভালো লাগতো না তাই? শিরনাবিদে মিনু আপু এই যে চলে আসছি তো আপনাদের কাছে, সাজমিন আক্তার আপু আমারই আপু। সো 1800 টাকা, যার ভালো লাগছে আপু দ্রুত একটা ছবি তুলে নেন। ও আচ্ছা আচ্ছা, এতেই শেষ না, তার কিন্তু একটা লং বেল্টও আছে দেখেন তো। আর আপু জানেন এগুলো না এন্টিক গোল্ড, দেখেন এই রকম একটা জিনিসের অনেক প্রাইস হয়, আপনি একটু খেয়াল করে দেখবেন এই জিনিসগুলি ম্যাটেরিয়ালসগুলো, দেখেন এই যে যখন ম্যাটেরিয়ালসগুলো যন্ত্রপাতিগুলো ইউজ করছে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু এন্টিক গোল্ড। হ্যাঁ ভালো আপু, আচ্ছা সো একটা ছবি তুলে নিই আমরা। হ্যাঁ 1800 টাকা কয়েন পার্স সহ, আমি ইয়েগুলো নিয়ে নিই এ পাশে, এই যে ছবি তুলে, কি যে কিউট ব্যাগ আপু, মানে যেইভাবে এটাকে ধরেন না কেন খুব কিউট লাগবে, আর পড়লে তো কথাই নাই। হ্যাঁ পড়লে তো কথাই নেই, বাকের শেপের ব্যাগ, ঈদের জন্য এরকম ছোট্ট ছোট্ট কিউট ব্যাগ নিয়ে আসতেছি। হ্যাঁ এবার নেক্সটে চলে যাচ্ছে, এই তো দেখা ভাইজানকার কথা মনে ছিল, দেখি কার কার মনে আছে। উমে কুসুম আপু লাভ 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 দিচ্ছেন, এই যে আরেকটা দেখেন, এইটা হচ্ছে পুরো ভ্যানিটি ব্যাগ স্টাইলে, যারা আপুরা পছন্দ করেন না, হ্যাঁ মাকে দিতে চাচ্ছেন অনেকে। উফ আমার ব্যাগগুলো দেখে আমার আসলে স্পিচলেস হয়ে যাচ্ছে, এত সুন্দর দেখেন, এত সুন্দর ব্যাগ, জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছে দেখেন। এইটার যে মানে এলভি শেপ, যেটা মানে লেভিসের একটা ব্র্যান্ড, সরি আজকে আরেকটা লেখা লিখেন আপু, আগেরটা দাম কত আপু? 1800 টাকা। হ্যাঁ সো এইটা দেখেন দারুণ সুন্দর, দুপাশে লেদার করা আছে আপু, মানে আমি তো এগুলো দেখে নিজেই হতবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু আপনি ডিরে শোল্ডারে নিতে পারবেন, এগুলো সবগুলি কিন্তু ওপেন আপ করার ব্যাপার আছে, এই যে ওপেন আপ করার ব্যাপার আছে। সো আমি একটু দেখি, আমি কিন্তু ব্যাগগুলো আপনাদের সাথে, ও আছে, এটা জাস্ট ডান পাশে একটু টান দিবেন তাহলে ওপেন হয়ে যাচ্ছে, ওকে বেশি মানিয়ে যাচ্ছে। হ্যাঁ আপু গাউনের সাথে বেশি মানিয়ে যাচ্ছে, আসলে এগুলো না একটু গাউন টাউনের সাথে পড়লে বেশি ভালো লাগে। আমি অবশ্যই একটা প্রত্যেকটা আপু ডাস্ট ব্যাগগুলো প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটির, ওকে সো আবার সেটাই না, আপনি কিন্তু এইরকম একটা ব্যাগও পাবেন, তবে সবগুলোর মধ্যে এই ব্যাগ পাবেন না, সবগুলোর মধ্যে আপু এই ব্যাগটা পাবেন না। আল্লাহ রে বাইর হ, এই যে এটা হয়তো বা সবগুলোর মধ্যে পাওয়ার কথা কিনা আমি ঠিক জানি না, এই যে দেখেন এরকম একটা, সবগুলোর মধ্যে নাই, হ্যাঁ সবগুলোর মধ্যে এটা আসে নাই, কয়েকটার মধ্যে আছে, এই যে দেখেন খুবই কিউট ব্যাগ আপু, শুধু কিউট না এটা আসলে খুবই লাক্সারিয়াস একটা ব্র্যান্ডের ব্যাগ। হ্যাঁ খুবই লাক্সারিয়াস একটা ব্র্যান্ডের ব্যাগ, সো ডাস্ট ব্যাগ, ডাবল ডাস্ট ব্যাগ আছে, এবং এখানে কিন্তু লেখা আছে না ওরা মানে 1993 থেকে, হ্যাঁ ওদের এই ইয়েটা, মার্শাল্লাহ আপুনি চোখের মেকআপ মারডালা দারুণ লাগছে। আচ্ছা আপু এবার দেখেন মানে স্পেশালি এটার ভেতরে পার্টটা দেখেন,
স্পেশালি এটা ভেতরে পার্টটা দেখছেন আপু, জাস্ট দেখেন এখানে কত বড় স্পেস, হ্যাঁ কত বড় স্পেস, আবার এখানে কতটুক স্পেস আছে। সো আপনি অনায়াসে অনেক কিছু মেকআপ স্টাফস, আপনার কসমেটিক্স, আপনার মোবাইল, হ্যাঁ ইজিলি ক্যারি করতে পারবেন। ঈদে চাঁদে এই ব্যাগের থেকে মানে সুন্দর আর কি হইতে পারে বলেন তো। আবার এটা কিন্তু লেভিসের সব জায়গা সিল মোহর সব কিছু করা আছে। সো লকিং সিস্টেম, এটা কোনো শ্যাম্পেন গোল্ড না, এটা একদম এন্টিক গোল্ড কালার। আর খোলা সিস্টেমটা খুব সুন্দর, জাস্ট এক পাশে টান দিবেন খুলে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার ব্যাগটা। দুটো করে বেল্ট আছে আপু, দুটো করে বেল্ট আছে, যার ভালো লাগবে আপু স্ক্রিনশট ডান করে দিবেন। আরে এটার মাপটা নাই, একটু মাপটা মেপে নাও তো আপু। এটাও কিন্তু 1800 টাকা মাত্র। ইদানিং মেকআপ দেখে আমরাই প্রেমে পড়ি না জানি, থাকবো মনে কিছু। গতকাল লিমাপুর গ্রুপে কি যেন লেখার কথা ছিল আপু, আজকেও যে সবে বরাত রাত, তো কেউ মুড থাকবে না মনে হয় পড়াস, এইসব রোমান্টিক জিনিস পড়াস, তাই হেঁদেই নেই। আর আমিও একটু মিডিয়াম রেঞ্জে দেখান আপু, আপু আজকে যে রেঞ্জ 5.5, লং আছে 5.5, আর নিচে হচ্ছে মানে ওয়াইড আছে হচ্ছে আপু 9.9, হ্যাঁ ওয়াইড আছে 9.5 টাইপ হতে পারে, একটু 9ই ধরলাম, আর হাইট আছে 5.5। দারুণ সুন্দর, মুক্তা আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? জিয়ান ফাতিমা আপু ওয়ালাইকুম আসসালাম, মুক্তা আপু আসেন আপনার করাই দি মেকআপ। তো এটা যার ভালো লাগছে, উফ লেভিসের ব্যাগগুলো দেখে আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি। 100% কোয়ালিটি ফুল আপু, ম্যাটেরিয়ালস গুলো দেখেন কি জিনিস দিচ্ছে তারা, হ্যাঁ জিনিস কি দিচ্ছে জিনিসটা, এবং স্টিচিংটা দেখছেন, স্টিচিংটা দেখেন সব আপু। 1800 টাকা ব্যাগটা কি আবার আনবেন আপু? কোনটা বুঝতে পারছি না, 1800 টাকার এগুলো তো আপু 1800 টাকারই ব্যাগ, সো বুঝতে পারছি না কোন ব্যাগটা আপু। 9 আছে, হ্যাঁ 9 আছে ওয়াইড, আর হাইট আছে আপু 5.5। যার ভালো লাগছে এটা আমি ভিডিও আপলোড করে দিব। তারপরে এখানে একটা আপনি লং বেল্ট পাচ্ছেন, অসাধারণ ব্যাগ। সো এটা আমি ডান করে দিলাম, এরপরেরটাতে চলে যাচ্ছে। ওয়াও, এরপরে একটু বড় ব্যাগ আসছে, এই যে কে জানি বলতেছিলাম মারিয়া সুলতান আপু গোল্ডের চেইন, যে গোল্ডের চেইন কোনটা আপু? আহারে আপরে আপু, শোনেন আপনারা তো দেখেন যেটা দেখাই, আর আমার হচ্ছে যেটা আসবে, যেটা গেছে, যেটা আপকামিং, যেটা চলছে, সব ব্যাগ মাথা থাকে। আপনারাই বলেন আমার পক্ষে কেমনে সম্ভব, কেমনে সম্ভব মনে রাখা বলেন তো। মানে এইটার সৌন্দর্যটা আমি একটু জাস্ট দেখাই, হ্যাঁ আজান পড়লে আমার একটু বইল তো, মানে এগুলো কি, এগুলো কি বলেন তো, জাস্ট আপনারা দেখে একটু বলেন তো, এগুলো কি, এগুলো কি বলেন তো, মানে জাস্ট আপনারা একটু দেখেন আউটলুকটা দেখেন আপু, সব ব্যাগে কি আসলে এরকম জিনিসগুলি থাকে, মানে আউটলুকটা কি বলে আপনাদের কাছে, আউটলুকটা কি বলে, মানে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর আপু। এবং আমি কেন এই বড় বড় শিপমেন্টগুলো উঠাইছি জানেন, একমাত্র আপনারা যাতে খুব স্যাটিসফাইড হন ব্যাগ নিয়ে আপু। এটা দারুণ সুন্দর একটা ব্যাগ, তাও এমন যে আপনি বুঝতেই পারবেন না কোনখান দিয়ে খুলবেন, হ্যাঁ এত সুন্দর ব্যাগ দেখেন, ম্যাগনেট জোন আছে, তারপর জিপারও আছে ভেতরে, জিপার পকেটও আছে, এক্সট্রা অর্ডিনারি লেভিসের ব্যাগ আপু। জাস্ট ক্যাচ করবেন, জাস্ট ক্যাচ করবেন, এগুলো শেষ হয়ে গেলে বাড়ির আহমেদ আপু সালাম আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, রুমানা তাবাসুম আপু সালাম আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন কিনা বলেন তো, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে প্রতি রাতেই আসলে নকল ইবাদত করার মতন, হুম তারপরেও যেহেতু আমরা এই রাতটাতে একটু বেশি ইবাদত করে সবাই, হুম তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি। এইগুলো হলো ঈদ মোবারক ব্যাগ, একদম আমার মনে কথাটা বলছি, ঈদ মোবারক ব্যাগ, মজা লাগছে কথাটা আপু। প্রাইস নিপু আপু, আচ্ছা বলে দিচ্ছি, 2250 টাকা 12x9 আছে আপু, এক্সট্রা অর্ডিনারি। আমি বললাম তো মানে আপনারা এই ব্যাগগুলো খুব সচরাচর কোথাও পাবেন না, খুব সচরাচর। এই ব্যাগটা কি ক্রস বডি স্টাইল ইউজ করা যাবে, লং বেল্ট আছে, রুবানা তাবাসুম আপু দাঁড়ান আমি 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 দেখছি, আমিও কিন্তু আপনাদের সাথে নতুন ব্যাগটা দেখছি আপু। এটার বেল্টের অবস্থা হচ্ছে এইরকম, হুম এটার ব্যাগ দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আপু, বিশ্বাস করেন। মানে আমি বললাম তো এই ব্যাগটা যারা টোট ব্যাগ, ও এইটার যে টোট ব্যাগটা ছিল সেটা তো সোল্ড আউট, এটা ওই টোট ব্যাগটা আগে আসছিল আমার হাতে, এটা যে টোট ব্যাগটা দেখাইছিলাম ওইটা কিন্তু সোল্ড আউট। এই পরিবারেরই বড়জন,
এই পুরো পরিবারের মুরব্বিটা শেষ। সো আপু এই ব্যাগটা আমার মনে হয় না আপনি ক্রস করতে পারবেন। হুম, আচ্ছা এইখানেও যদি টানাই দেখি, আমি আমি চেষ্টা করে দেখাবো। সো এটা আসলে একটু অন্য টাইপের, অন্য লেভেলের একটা ব্যাগ। দেখেন তানিয়া রাশিদা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন কিনা বলেন তো, দোয়া করবেন কিন্তু আমার জন্য। হ্যাঁ আপু, এত সুন্দর ক্যানভাস আপনি, মানে অসাধারণ একটা ক্যানভাস। হ্যাঁ একদম, আপনি কিন্তু এই জায়গাটা ওয়াশ করতে পারবেন, জানেন, ওয়াশ করতে পারবেন, মানে আপনি একদম আপু, তুমি তোমার ফ্যামিলির জন্য মন ভরে দোয়া ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, আপনি এর থেকে বড় কিচ্ছু হয় না। হ্যাঁ আপনাদের ভালোবাসাটা আমার জন্য অনেক কিছু। এই যে দেখেন, এখানে একটা চেম্বার, এখানে একটা চেম্বার, মানে আপু আনকমন যদি কিছু চান না, যদি মনে যে না আমি একটু আনকমন ব্যাগ চাই, ট্রাভেলে বা যে কোনো জায়গায় একটু দাওয়া টাওয়াতে খেলো, আপনার কাছে একবার হলে মানুষ জিজ্ঞাসা করবে ব্যাগটা কোথা থেকে নিচ্ছেন, কি যে এটা লাক্সারিয়াস একটা, সবগুলাই সুন্দর আপু। আপু 2250 টাকা, হ্যাঁ 12x9 আছে, 12x9। আর আপু ব্ল্যাক কালারটা না যে কোনো কিছুর সাথে আপনাকে খুব লাক্সারিয়াস একটা লুক দিবে, এবং লেভিসের চিহ্নটা দেওয়া আছে আপু, এইটার মধ্যে কোনো ছিদ্র নাই, লেদারের সাথে ক্যানভাস অ্যাটাচ করা আছে। হ্যাঁ লেদারের সাথে ক্যানভাস অ্যাটাচ করা আছে, দারুণ সুন্দর সব দিক দিয়ে মিলিয়ে, মানে এটা পারফেক্ট স্টিচিং থেকে শুরু করে সব কিছু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে প্রোফেশনাল আহারে আপু, ভিতরে লং বেল্ট আছে না রে আপু, না যা অ্যাটাচ করা, এই যে দেখেন দুইটা জিনিস অ্যাটাচ করে এটা খুলে ফেলতে পারবেন, ইচ্ছা করলে এটা খুলতে ফেলতে পারবেন। আচ্ছা এটা আমি একটু বড় করে দেখাই দিই আপনাদেরকে, আপনারা যখন বারবারই লং বেল্টের কথা, আসলে আপু এটাই তো লং বেল্ট। হ্যাঁ তারপরে আমি একদম লাস্টে মাথায় নিয়ে যাই, তো ওকে আমি লাস্টে মাথায় নিয়ে যাই, আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, মোর মধুমিতা চলে আসছে আপু, আজকে দোয়া করে দিন। ক্যানভাস কি আপু? ক্যানভাস হচ্ছে আপু খুব মোটা দাগের যে মানে জুট টাইপের যে কাপড় একটা ফ্যাব্রিক হয় না, ওই জিনিসটাকে বলা হয় ক্যানভাস। হ্যাঁ ইদানিং এই জিনিসটা খুবই ট্রেন্ডি, খুব ট্রেন্ডি। আচ্ছা এটাকে আমার একটু বড় করে দিতে পারবি রে, দেখতো এই যে এই লাস্টের এটার মধ্যে। হ্যাঁ আপু এই ব্যাগটা কি লেদারের? আপু লেদার অ্যাটাচ করা। হ্যাঁ আমার ব্যাগের নেশা কখনোই ছিল না, কিন্তু তোমার ব্যাগের কালেকশন দেখে আমার ব্যাগের প্রতি একটা উইকনেস জন্মাচ্ছে ইনশাল্লাহ আপু, অনেক আপুদেরই এই অবস্থা। হ্যাঁ সো হ্যাঁ এই যে না আপু, ব্যাগটা একদম সর্বোচ্চ বড় করলে এরকমটা হচ্ছে, এইটাকে আপনি ক্রস করলে ভালো লাগবে না, ক্রস করলে ভালো লাগবে না, বেশি কনজেস্টেড হয়ে যাবে না, এটা খুবই সুন্দর হবে। জাস্ট আপনি এইভাবে এটাকে নেন, দেখেন খুবই সুন্দর হবে, এটা এইভাবে নেন, একটা অফিসে নিতে পারবেন, ইচ্ছা করলে আপনি এটা খুলেও ফেলতে পারবেন, অথবা এটাকে এভাবে ছেড়ে দেন। হ্যাঁ দেখতে অসাধারণ সুন্দর লাগবে, বেল্টটা খুব মোটা দাগের আছে, যদি ভালো কিছু চান, আনকমন কিছু চান, জিন্স গ্যাবার্ডিং টাইপ ফ্যাব্রিক, ইয়াস ইয়াস জিন্স গ্যাবার্ডিং টাইপ ফ্যাব্রিক। আসলে এই ফ্যাব্রিকটা না একটু অন্যরকম, এটা ব্যাগের জন্যই করা হয়। হ্যাঁ ব্যাগের জন্য। আপু কেমন আছে, দোয়া চাই সব আপুদের কাছে। হ্যাঁ হ্যাঁ কনা আপু চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম আপু, দোয়া সবাই সবার সবাই জন্য আমরা দোয়া করবো এর জন্যই আসলে। হ্যাঁ আচ্ছা আজান হইলে আমরা একটু বইব, হ্যাঁ আমি আমার এখান থেকে আবার শুনি না, ওকে। সো যার ভালো লাগছে টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা প্রাইস হচ্ছে 2250 টাকা, 12x9 আছে আপু, অসাধারণ লাক্সারিয়াস একটা ব্যাগ, জাস্ট বললাম তো অসাধারণ একটা লাক্সারিয়াস ব্যাগ। টোট ব্যাগটা কারা পেয়েছেন, লেভিসের টোট ব্যাগটা কারা পেয়েছেন, তারা একদম বুঝতে পারবেন যে আমি আজকে কি দেখাচ্ছি। লেভিসের টোট ব্যাগটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এটার যারা বড়টা পেয়েছেন তারা বুঝতে পারছেন যে আজকে আমি কি দেখাচ্ছি। টোট ব্যাগটা অনেক কাপড়ে নিয়েছে, আমি জানি না এখন আছেন কিনা ওনারা, ওকে। তো আমি না বড়র মধ্যে আমাকে দেখাই দিতা, ছোট বড় মিলায়। আচ্ছা ঠিক আছে, তো তুমি কি আজকে টিউনিক পরেছো? সেই লাগছে একেবারে বাচ্চা বাচ্চা। আপু আমি টিউনিক না আপু, আমি ইয়ে পরেছি, আমার একটা গাউন। হ্যাঁ এই গাউনটা অনেক আগে, আমি ব্যাংককে যখন গিয়েছিলাম তখন নিয়েছিলাম, অনেক আগের এটা। হ্যাঁ ওই সময় পাঙ্কু পাঙ্কু বেশি থাকতাম, পেছনে পড়তাম, পাঙ্কু পাঙ্কু মানে কি আসলে খারাপ না, গাউনটা খুব সুন্দর। হ্যাঁ গাউনটা খুব সুন্দর, এই টাইপের আমার খুব ইচ্ছা ছিল আপনাদের জন্য আনার, এক্সপেন্সিভ হয়ে যায়, খুব এক্সপেন্সিভ হয়ে যায় কাপড়ের, অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এটা। আপু লেটেস্ট আরেকটা দেখাচ্ছি আপু, নাইস ব্যাগ সন্ধ্যা আপু, অ্যাবসোলুটলি। হ্যাঁ সবাই কিন্তু টপ ফ্যান আপুরা কমেন্টস করবেন, কারণ আমরা কিন্তু টপ ফ্যান নিচ্ছি এখন লাইভ থেকে, ওকে। সো নেক্সট টাইম দেখা যাক কে পাচ্ছে, লাস্টে তো মিনু আপু পেয়ে গেল, তাই না? মিনু আপু পেয়ে গেল, ওকে। সো সবাই কিন্তু কমেন্টস করবেন, পাঙ্কুন স্টাইলিশ। এই ব্যাক সাইডটা দেখেন আপু, লেদারের কোয়ালিটিটা দেখছেন, মার্ভেলাস একটা লেদার কোয়ালিটি, মার্ভেলাস একটা লেদার কোয়ালিটি, কোনো দিক দিয়ে এগুলো কোনো মানে চকলেট ফ্যামিলির মতন এটা কোনো খুঁত খুঁজে পাবেন না আপু,
এক্সট্রা অর্ডিনারি সব জিনিস দিয়ে করা। হ্যাঁ, আপনার একটু গ্র্যাভারিং জিন্সের যে জিনিসগুলি ইউজ করেন না, খুবই মানে এটা কিন্তু লেদারের সাথে অ্যাটাচ করা। হ্যাঁ, এটা আজকে আমি আজকে লাইভ থেকে কেন আপু, আচ্ছা সো এটা আপু দারুণ সুন্দর, একদম লেভিসে চিহ্ন করা আছে, খুবই রাজকীয় লাগে না এই মনোগ্রামটা আপু, খুব রাজকীয় লাগছে না? আপনি চকলেটে কিছু দেখাও। মারিয়া সুলতানা আপু আছে, তোমার পেজে কি আছে দেখাও না প্লিজ, তোমার পেজে কি আছে? না না আপু, এটা আমার পেজের না, এটা অনেক আগে আমি পার্সোনালি কিনেছিলাম। হ্যাঁ আপু, এইটা হচ্ছে এইভাবে করে একটা ডিজাইন করা আছে, লেভিসের এই জিনিসটা দেখলেই মনটা ভরে যায়, খুব রাজকীয় একটা মনোগ্রাম মনে হয়। বিউটিফুল শামিমা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অলওয়েজ ব্ল্যাক ফেভারিট। মিনু আপু, সবাই কিন্তু একটু কমেন্টস করবেন, সবগুলো স্টাইলিশ। আচ্ছা আপু, লেভিসের এই যে আপনারা চিহ্নটা পাচ্ছেন, যেটা কিনা চেইনের মধ্যে থাকছে, জিও না হাফসামনি, এই যে এটার সাথে আপনারা এরকম দেখেন আপু, জাস্ট দেখেন সবগুলো স্টাইলিশ। মাসুমা লাকি আপু, অ্যাবসলুটলি আপু দেখেন, যখন এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা তো বুঝতে হবে যে আল্লাহ, জিনিসটা না জানি কি কোয়ালিটি ফুল। হ্যাঁ বলে না যে অ্যাপিয়ারেন্স একটা অবশ্যই একটা ব্যাপার। হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন যাচ্ছ, ওর মনে কাজ আছে, এই এটা ঘুমাইতো স্যার একটা ধর। আচ্ছা সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে, এই এই আচ্ছা এই যে দেখেন স্পেস, দেখেন কি সুন্দর আপু, ভিতরে লেদার দেওয়া, দেখেন মানে কোনো দিক দিয়ে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না, এই পাশে একটা পকেট আছে, এই পাশে একটা পকেট আছে। আজকে অ্যাডমিন প্যানেলে কেউ নাই, হ্যাঁ আমাকে একটু অ্যাসিস্ট করার জন্য, আমাদের কি কাজে বিজি বলো তো। আর একটু বড় ব্যাগ দেখো কনা আপু, দেখাচ্ছি ফার্স্টে। হুম, এই যে দুপাশে এখানে একটা দুইটা তিনটা, হুম তিনটা চেম্বার আছে, আর এই পাশে আপু আরেকটা চেইন চেম্বার আছে, সো চারটা টোটাল চেম্বার পাচ্ছেন আপুরা। হ্যাঁ চারটা টোটাল চেম্বার পাচ্ছেন, খুব সুন্দর নাইস কালেকশন, লাকি চানুর আপু বলছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সো একটা দুটো তিনটা চারটা, হ্যাঁ চারটা করে চেম্বার পাচ্ছেন ভেতরে, এবং পুরোটা আপু জিপার আছে, পুরোটা আপু জিপার আছে, টফে নিলে কাজ আছে, না নিলে কাজ নেই, পুরো লাইফ শেষ করে নামাজে যাব। না 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 টফেন ওই হারে বোকামে। সো এটা খুব সুন্দর করে একটা রাজকীয় মনোগ্রাম পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপু অ্যাজ এ পার্টি ব্যাগ হিসেবে সুন্দর যায়, তাই না? হ্যাঁ অ্যাজ এ পার্টি ব্যাগ হিসেবে যে কি সুন্দর যায় দেখেন জাস্ট। হ্যাঁ ব্যাক সাইডটা খুব সুন্দর, এই সাইডটাও দেখেন, মানে সুন্দর একটা ব্যাগ, 7.5 বাই 6.5 প্রাইস থাকছে মাত্র 1950, মাত্র 1950। যার ভালো লাগছে আপু স্ক্রিনশট শোনেন, ও মনোযোগ আকর্ষণ করিতেছে, ও মনোযোগ আকর্ষণ করিতেছে, এতক্ষণ আপনারা ওকে মনোযোগ দিচ্ছিলেন না, এখন সে মনোযোগ আকর্ষণ করিয়েছে, যে জায়গা বললে আপুরা বলবে যে ও এই যে দেখেন, এটা ক্রস বডি করে নিতে পারবেন, কে জানি বলছিল না, দেখেন এটা ক্রস বডি করে সুন্দর করে নিতে পারবেন। এটা প্রাইস আছে, প্রাইস ইজ অনলি 1950। এইটা তো আপু বিশ্বাস করেন আমরা প্রাইস রেঞ্জ এত কমায় রাখছে যে একটা নিলে ডেলিভারি চার্জ অ্যাড হবে, দুটো নিলে ফ্রি হবে। হ্যাঁ এছাড়া কোনো উপায় নেই, এগুলো অনেক হাই এন্ড ব্র্যান্ডের। আপু এই টাইমে লাইভ দেখতে পারি, এই টাইমে লাইভ দেখতে পারি আপু, আমার এই টাইমে তো আমি লাইভেই আসি, কিসের টফেন কিচ্ছু না, তুমি থাকলে না থাকো, নাইলে মজা লাগে না আপু। আগের ব্যাগটা থেকে এটা কি সাইজ একটু বড় হবে? হ্যাঁ আপু এটা তো অবশ্যই বড়, আমি তো বলে দিচ্ছি 7.5 আছে আর 6.5 আছে। হ্যাঁ আপু আমি ময়মনসিং থেকে আছি, এই যে মাহমুদা পারভিন আপু আসসালাম আলাইকুম আপু, সো 1950 টাকা। হ্যাঁ 1950 টাকা আপু, এগুলো স্টিচিং থেকে শুরু করে লেদার ক্যানভাস ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর। হ্যাঁ একদম রাজকীয় একটা মনে হয় যেন একটা লক। হ্যাঁ এত সুন্দর সবকিছু আছে যে আপনার মনটাই ভরে যাবে একটা ব্যাগ নিলে, একটা ব্যাগ নিলে মনটাই ভরে যাবে। আরও আছে ব্ল্যাকের সাথে অফ হোয়াইটের কম্বিনেশন আপু, আমি আছে থাকবো, এরপরে লাইন ভুলে গেছি, ছবি তুলছো, ওকে এর পরের ব্যাগটা আরেকটু বড়। হ্যাঁ এ আপু আমি সিটিজে থেকে দেখছি শামিমা আক্তার আপু, তাই আচ্ছা সো এইটা দেখেন আপু, এটা কি সুন্দর, এইটা দেখেন এটার সাথে একটা কয়েন পার্স আছে, দেখেন এটার সাথে একটা কয়েন পার্স আছে, সুন্দর না ব্যাগটা? কিন্তু অনেক সুন্দর, এটাও কিন্তু আপু লেভিসের পুরো জিনিসটাই আপনার একদম দেওয়া আছে, আমি কিন্তু এটা সুন্দর করে ভিডিও করে দিব। আল্লাহ এইটা লেদারের যে বেল্টটা আছে এক্সিলেন্ট, দেখেন লেদারের বেল্টটা দেখছেন কি সুন্দর, ভুলে ভুলে তো মনে করতে হবে না,
আমি চকলেট দেখতে বসে আছি আপু, মারিয়া সুলতান আপু চকলেট তো আজকে নাই, আজকে তো আমি অফিসে নাই আপু, যে অনেক ব্যাগ দেখাতে পারবো, আজকে আমার কাছে যেটা আছে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ তো আপু এটা দেখেন নিচের দিকটা কি সুন্দর করে আছে। আমাদের ইনবক্সে আপনারা আমাদের পেজ স্ক্রল করেন না কেন আপু? পেজ স্ক্রল করলে তো অনেক লাইভ পেজ আছে, অনেক ছবি পাবেন, অনেক ভিডিও পান, একটু পেজটা স্ক্রল করেন তাহলেই তো হয়ে যায়। আই এম ফ্রম মতিঝিল, মতিঝিল মধুমিতা আক্তার আপু। আচ্ছা এটা নিচের দিকের অংশটা দেখেন আপু, এটা কিন্তু আপু একটু চার কোনা অংশের ব্যাগ, যারা মানে চার কোনা শেপটা বেশি পছন্দ করেন, যে না আপু আমি চার কোনা শেপটা পছন্দ করি, তারা এটার দিকে নেবেন। দেখেন কি সুন্দর ব্যাগটা, আমার নেট প্রবলেম করছে গো আপু, আহারে এই যে চার কোনা টাইপের ব্যাগ। হ্যাঁ একদম এখান থেকে আপু লেদারটা আটকানো আছে, বেল্টের কি সুন্দর করে আটকানো আছে, দেখছেন জিনিসটা, মানে আপু একটু এক্সট্রা অর্ডিনারি ব্যাগ চাইলে, যে না আপু আমি একটু এক্সট্রা অর্ডিনারি ব্যাগ চাই, তারা এগুলার দিকে যাবেন। পুরাটা জিপ করা আছে কিন্তু, হ্যাঁ ইনবক্স করবেন আপু, চকলেটের লাইভ লিঙ্ক দেওয়া হবে। আর একটু ব্যাগ মানে জাস্ট আপনার একটু স্ক্রল করলেই অনেক কিছু পেয়ে যান, হ্যাঁ জাস্ট একটু স্ক্রল করলে না অনেক কিছু পেয়ে যান আপুরা, ট্রাস্ট মি, কারণ আমাদের পেজে রেগুলার আপডেট দিয়ে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের আপডেট, ভিডিও, ছবি, এলাহি অবস্থা, জাস্ট একটু নিচের দিকে নামলেই হয়, কিন্তু আপুরা নামবে না, ফারহানা আপু যখন আসবে তখনই দেখা, ফারহানা আপু যখনই আসবে তখনই দেখাবে, এটা একটা আর্জি না। ডাস্ট ব্যাগটা দেখছেন, সেই কোয়ালিটি একটা ডাস্ট ব্যাগ দিচ্ছে। হ্যাঁ তো এত কিছু আপনার এইখান থেকে বার হচ্ছে, হ্যাঁ এই যে একটু আমাকে দেখো, এই কাগজটাই আমি খুঁজতেছিলাম, অনেক ব্যাগের সাথে কাগজটা দেয়, আমি জাস্ট আপনাদের আসতেছি কিন্তু হালুয়া খেতে। ও আই এ আরে আমি বললাম এইটা দিতে, কি করে না করে, এটাকে এখান থেকে তো দিতে পারতা তুমি, কেন ওইখানে বারবার যাচ্ছে। এই যে আপু ইনস্ট্রাকশন সব দেওয়া আছে, হ্যাঁ এই যে দেখেন কি যে সুন্দর লেভিসের সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন লাক্সারিয়াস একটা ব্র্যান্ডে এরকম ইনস্ট্রাকশন দেয়, দেখেন সব কিছুতে। ও আমি তোমার পার্শ্ববর্তী দেশ বরিশাল, জামাটা অনেক কিউট তাই আপু, কালকে ডিসি ফ্রি ক্রস বডি ছোট ব্যাগটা কি আছে আপু একটু ইনবক্স করে দেন। লাকি চান্নুর আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, আবার স্কুল বুঝলেন তো আবার সমস্যা, সব মিলে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু সো এটা হচ্ছে আপু লেভিসের এই যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে, হ্যাঁ আপনারা কিভাবে কি করবেন। এই যে ইট ইজ রিকমেন্ডেড টু ওয়াইপ দ্য ওয়াটার স্টেন্স অন দ্য সার্ফেস উইথ দ্য সফট ক্লথ ইমিডিয়েটলি আফটার দ্য প্যাকেজ। আচ্ছা এটাকে আপনি জাস্ট একটা নর্মাল একটা ইয়ে দিয়ে সুন্দর করে আপনি জাস্ট একটা সফট ক্লথসের মধ্যে একটু কাপড় ভিজে আপনি ওয়াইপ করে মুছেও ফেলতে পারবেন এই ব্যাগটাকে, এটা কিন্তু রিকমেন্ডই করে দিয়েছে। হ্যাঁ অথবা মানে এই জিনিসগুলি কি অ্যাপ্লাই লেদার অয়েল, মানে আপনি এই জিনিসটাকে ওয়াইপ করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, এই জিনিসগুলি সব সুন্দর করে দিয়ে দিয়েছে ওকে। আর ডাস্ট ব্যাগটা দিয়েছে ডিউরিং স্টোরেজ, স্টোরেজের সময় অবশ্যই আপনি ডাস্ট ব্যাগের মধ্যে মুড়িয়ে তারপরে ব্যাগটা রাখবেন। আমি কিন্তু এটা আপনাদেরকে সবসময় বলেছি যে আপু ব্যাগের সাথে যে জিনিসগুলি দেয় এগুলো কিন্তু হুদা কামে দেয় না, ব্যাগের সাথে যখন দিচ্ছে এটা ব্যাগের ভিতরে যাতে থাকে। হ্যাঁ ব্যাগের সাথে যখন এই ডাস্ট ব্যাগটা দিচ্ছে, আবার একটু দেখাই দিই আমি, হ্যাঁ কারণ আপনারা প্রায় বলেন ডাস্ট ব্যাগটা, আপনারা প্রায় বলেন যে আপু আমাদের এত টাকার ব্যাগ নষ্ট হয়ে গেছে, একটু শুনেন আমার কথাটা, একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেকটা লাইভে আমি কিন্তু এই কথাগুলো বলি কিন্তু আপুরা শুনে না, তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এই ব্যাগগুলো কেন দেয়। এই ব্যাগগুলোর সাথে কিন্তু বলে যে নেভার ইউজ অ্যাজ এ টয়, তাই না, আপনারা এটাকে খেলা মনে করবেন না, মানে এইসব ব্যাগের উপরে লেখা থাকে যে নেভার ইউজ ইটস অ্যাজ এ টয়, এগুলোতে মেডিসিন স্প্রে করা থাকে, এই ব্যাগগুলোতে মেডিসিন স্প্রে করা থাকে, একটু শুনেন মনোযোগ দিয়ে শুনেন। যখন আপনি মনে করছেন লিমা আমি এটা এক মাস ব্যবহার করব না কি করব, সো আপনি এই ব্যাগটাকে এটার মধ্যে ঝুঁকিয়ে রাখেন, আপনি এক মাস ব্যবহার করবেন না, দুই মাস ব্যবহার করবেন না, ব্যাগটাকে সিলিকন জেল দিয়ে এইভাবে ঢুকিয়ে রাখবেন, এই যে যেভাবে আপনার কাছে যাবে শুনেন একটু মনোযোগ দিয়ে, জাস্ট এইভাবে ঢুকায় রাখবেন। আপনার ব্যাগ যদি কিছু হয় আমি পয়সা ফেরত দিয়ে দিব আপনাকে, আপনি একটু শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমার আপুরা, কাস্টমার আপুরা, এইভাবে ব্যাগ রাখবেন কিচ্ছু হবে না। এই ব্যাগগুলিতে মেডিসিন স্প্রে করে ওরা দেয়, ডাস্ট ব্যাগটা নট অ্যাজ এ টয়, হ্যাঁ এটা আপনাকে অবশ্যই কাজের জিনিস দিচ্ছে ওরা, ঠিক আছে একটু বুঝে নেন, এইভাবে রাখবেন কিচ্ছু হবে না আপনার ব্যাগে, আলমিরা খেতে পারবে না, কিচ্ছু হবে না, ভেতরে কয়েকটা সিলিকনের প্যাকেট দিয়ে দিবেন, ঠিক এইভাবে ব্যাগটা মানে 100% দুই তিন মাস আপনি স্টোরেজ করতে পারবেন। উইদাউট ডাস্ট ব্যাগ কখনো ব্যাগ আলমিরাতে রাখবেন না প্লিজ,
আপনাদের কাছে প্লিজ লাগে, হ্যাঁ একটু বুঝে নেন, হ্যাঁ একটু বুঝে নেন। আমি এই কথাটা এত বলতাম না, কারণ আপুরা অনেকে বলেন যে আমার ব্যাগ এত দাম দিয়ে কিনছি। হ্যাঁ রাবিনা তালুকদার আপু, আপু ব্যাগ পেয়েছে অনেক সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, একজন একজনকে বলছো তাই না? আচ্ছা লাকি চ্যানেল আপুকে আমরা অনেক মিস করি, আপু একটু গ্রুপে রিভিউ দিতেন। আচ্ছা ঠিক আছে, আপুরা দিয়ে দিন একটু। হ্যাঁ সো এই ব্যাগটা আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখাই দিলাম, একদম ভেতরেটা আপু লেদার আছে, সেই কোয়ালিটির লেদার। যারা ভালো কিছু নিতে চান তারা এগুলোর দিকে যাবেন। হ্যাঁ আমি বলছি না যে সবাই অ্যাফোর্ড করতে পারছেন, যে আসলে বাজেটের দিক দিয়ে তো একটু বেশি হয়েই যাচ্ছে ব্যাগটা। সো 2250 টাকা আপনি ক্লাস করায় যান ম্যাম, মনোযোগ দিয়ে শুনছি। না না ওই কথাগুলো বারবার বললেও আপুরা ভুলই বুঝে, বুঝছেন করা কিচ্ছু নাই। হ্যাঁ ভুলই বুঝে, মানে জানে না তখন, এই জন্য বারবারই বলতেছি। সো এই হচ্ছে আমার বেল্ট, এটার সাথে কি বেল্ট আছে? একটাই বেল্ট না আপু, এটার সাথে কিন্তু একটাই বেল্ট। হ্যাঁ তো আমি যেভাবে বলেছি সেভাবে যদি ব্যাগ রাখেন কিচ্ছু হবে না, ব্র্যান্ডের ব্যাগ ইনশাল্লাহ। হুম আচ্ছা সো আপু এই ব্যাগটা দেখেন, জাস্ট আমি ধরছি আপনারা ছবি তুলে নেন। একটা কয়েন পার্সও পেয়ে যাচ্ছেন কিন্তু, সুইট। হ্যাঁ সুইট একটা কয়েন পার্স পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু লেদার আপু, ভিতরে কোনো কাগজ নাই মানে কাপড় নাই, সব লেদার। হ্যাঁ ব্যাগ ব্যবসার স্টুডেন্ট না রে আপু, এই কথাগুলো দাম আছে বুঝছেন। আমরা তো ফাইজলামি করে বলি কিন্তু আসলে যার ব্যাগ নষ্ট হয় সে বুঝে এটার কষ্টটা। হ্যাঁ এত টাকা দিয়ে ব্যাগ নিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন। আচ্ছা এইভাবে ধরছি, ওকে আফসোস আছেন আপু, আলহামদুলিল্লাহ তোমরা এত ভালোবাসো, অবশ্যই থাকবো। আপু গ্রুপে ছবি দেখি না আপনার অনেকদিন, হুম অনেকদিন ছবি দেখি না। আরে বাপরে আরেকটা, একটা থেকে একটা সুন্দর, বললাম না এই পরিবারটা আরেকটা হিট পরিবার হতে যাচ্ছে। ওয়াও চাচ বলে নাকি কি জানি বলে এটাকে আপু, দেখেন এইটা। আসসালামু আলাইকুম আন্টি প্রফেসর ডানশিপুর রহমান, আপনার বিচার আছে। ওয়ালাইকুম আসসালাম, এতদিন পরে কোথার থেকে? হ্যাঁ অনেক দিন পর শিপুর রহমান। হ্যাঁ চাচের কিন্তু এটা, হ্যাঁ হ্যান্ডেলটা দেখছেন কি পশ, কি লাক্সারিয়াস। আমি জানি আমার মামাগো ব্র্যান্ডের একটা, মামগো ব্র্যান্ডের একটি নষ্ট হয়ে গেছে, কি যে কষ্ট লাগছিল। হ্যাঁ আপু সেটার জন্য, আবার অনেক জায়গায় কিন্তু ডাস্ট ব্যাগ দেয় না, তাতে কি হচ্ছে আপনি যখন অন্য ব্যাগ কিনছেন ডাস্ট ব্যাগ পাচ্ছেন সেটার মধ্যে মুড়ে রেখে দেন। ডাস্ট ব্যাগ কিন্তু একটা মেডিসিন ইউজ করা হয়, এই জন্য ব্যাগটা ভালো থাকে। শাহিন আক্তা আপু বাইরে রাখলে তো বুয়া টাকা চুরি করবে, কারণ ব্যাগ তো অনেক কয়টা রাখবো। না না ডাস্ট ব্যাগের মধ্যে মুড়িয়ে রাখেন, মুড়িয়ে আপনি আলমারিতে রাখেন সেটা বলছি আমি। হ্যাঁ তো আপু এই ব্যাগটা লাক্সারিয়াস, অ্যানাদার ওয়ান, সে আরেকটা পরিবারের, সেজো সেজো নাকি ইয়ে, তুমি বেশ বদলে গেছো, আমাকে ভালোবাসো না। আসসালামু আলাইকুম আন্টি, ও আচ্ছা আপু আমাকে দেখছেন। হ্যাঁ তাসিন এনি আপু দেখছি। তো আপু নিচের দিকে দেখেন এরকম লেদার করে একদম কোটেড করা আছে। হ্যাঁ এটা চাচের একটা হ্যান্ডেল আছে, খুব সুন্দর, মনে হয় গ্লাস না, গ্লাসের মতো লাগছে তাই না? এইটা অনেক সুন্দর একটা ব্যাগ, জাস্ট দেখেন এটারও কিন্তু লেভিসের ব্র্যান্ডিং করা আছে এবং সুন্দর একটা লেদার করা আছে। ব্যাক সাইডটা সুন্দর, লং বেল্ট আছে, ওরে এটার সাথে আবার সেই আছে, হ্যাঁ টেডি আছে, একটা সুইট একটা টেডি আছে। হ্যাঁ আপু লেট হয়ে যায় নাই, আমিও আসলে একটু দ্রুত শুরু করেছি কারণ আজকে হয়তো এশার নামাজের পরে সবাই একটু ব্যস্ত থাকবে। আপু এটা একটা মিনি টোট ব্যাগ, হ্যাঁ মিনি টোট ব্যাগ, ওরে আল্লাহ এটার যে স্টাইল, এটার সাথে ডাস্ট ব্যাগ আছে, হুম এটার যে স্টাইল। তো সবাই কিন্তু আমাদের জন্য দোয়া রাখবেন আপুরা, যারাই আছেন না কেন সবার কাছে একটু দোয়া চেয়ে নিই, সবাই একটু দোয়া করে দিবেন আমাদের জন্য। শাহনাজ পারভীন আপুর মনে নামাজে চলে গেছে, হ্যাঁ সবাই আমাদের জন্য একটু দোয়া করে দিবেন। হ্যাঁ সো এই হচ্ছে আমার ভেতরে একদম টোট ব্যাগ, হ্যাঁ মিনি টোট ব্যাগ, দারুণ সুন্দর। এই যে দেখেন আন্টি খারাপ হয়ে গেছে, মাগরিবের নামাজের পর ঘুম দিই, হায় হায় মাগরিবের নামাজের পর ঘুম দিই, অলস কই গেল আপু, অলস হয়ে গেছি অনেক। না 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 আল্লাহ মাগরিবের পরে ঘুমায় না আপু, শরীর আসলে এতিম এতিম লাগে, আপনার ঘুম থেকে উঠলে দেখবেন আপনার নিজের এতিম এতিম লাগে, আমার খুব খারাপ লাগে। আমি যদি মানে অসময়ে ঘুমাই আমার নিজেকে পুরো ঘুম থেকে উঠা পরে মানে আমার কান্না আসে। হ্যাঁ এরকম কারো হয় কিনা আমি জানি না, মানে খুব কষ্ট হয় একটা, কেমন জানি লাগে। হুম আরে না আছি তো, হ্যাঁ অবশ্যই লিমা আপু গ্রুপে রিভিউ দিব, কিছু লিখাও দিব। হ্যাঁ আপু একটু দিও, তোমাদের লেখা পড়লে না ভালো লাগে সত্যি কথা, মন থেকে বলতেছে। আরে না আছি তো, শাহনাজ পারভীন আপু আছে, আল্লাহ শাহনাজ আপু দোয়া করেন হ্যাঁ আমার জন্য।
হ্যালো, কোথা থেকে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পার্সেলটা আজকে আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন লাইভে আছি, তো আমার পার্সেলটা একটু দিয়ে যান প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, কেটে দাও। আচ্ছা আচ্ছা, আমিও আপনাদের মতো শপিং করি যে আমাকে খুঁজে পায়নি। আচ্ছা যাই হোক, সো মাঝে মাঝে এমন হয়। কি অর্ডার করছো আপু? আমার শাহি মশল্লা আর কি জানি, আমার মরিচ শেষ হয়ে গেছে, আমার নিজে ভাঙানো মরিচ শেষ হয়ে গেছে, সো আমি মরিচটা অর্ডার করেছি। অসুস্থ হয়ে গেছে অলরেডি, শরীর অবস্থা খারাপ আসলে। না না আপু, ওই সময় ঘুমাবেন না, আল্লাহ ওই সময় একদমই ঘুমাবেন না। হ্যাঁ মানে আমি ঘুমানোর জন্য আসলে আসরের পরে আসলে উচিত না। হ্যাঁ সো এই হচ্ছে আপু ব্যাগটা, মিনি টোট। হ্যাঁ এটাকে মিনি টোট বলতে পারবে, এটার সাথে কিন্তু আপু বেল্ট আছে। হ্যাঁ বেল্ট আছে, এটাও কিন্তু আপু আমার মনে হয় সেম প্রাইস। হ্যাঁ এটাও সেম প্রাইস মনে হচ্ছে, কই কই কই, এটা কিছু লেখা নাই, কত বাই কত, এটা কোথায় লেখা? হ্যাঁ এটা সেম প্রাইস, 2250, 11, 11.5 by 10, 11.5 by 10, যার ভালো লাগছে, চোখে লেগে গেছে, মনে ধরে গেছে। আপু আমি কিন্তু প্রাইসটা মিনিমাম প্রাইস দিয়েছি, লেভিসের ব্যাগ কিন্তু আরো বেশি হয় আপনারা জানেন, 2250। ওকে তারপরে দেখা যায়। আপু আপনি কোন পেজ থেকে শু শু কিনেন? আপু আমি পেজ থেকে শু কম কিনেছি, হারমিজন নামে একটা পেজ আছে মনে হয়, আই এম নট শিওর আমি কি ঠিক নাম বলছি কিনা, হারমিজন কি, আর হচ্ছে ওখান থেকে আমি কয়েকটা শু কিনেছিলাম। মৌসুমি আঁকতে আপু লাভ লাভ, ঘুম আসলে ওটা চোখে মুখে পানি দিবা। না 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 আসলে ওইটা অভ্যাস হয়ে গেছে আপুর, বাজে একটা অভ্যাস হয় না মাঝে মাঝে, সো ওই অভ্যাসটা হয়েছে। সো আপু ওই যে একটু আগে মনোগ্রাম টাইপের বড় একটা দেখেছে, সেটারই আরেকটা ভার্সন হচ্ছে এইটা। হ্যাঁ এইটা হচ্ছে আরেকটা ভার্সন, প্রত্যেকটা কিন্তু সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দর, এক একটা এক এক শেপে চকলেটের মতন, আপনার যেটা লাগবে আপনি সেটা নিয়ে নেবেন একদম। হ্যাঁ এটা কিন্তু আপু উইদাউট জিপার আছে, এটা ফু ও আচ্ছা আচ্ছা, না জিপার আছে, জিপার আছে, আমি ভুলে গিয়েছিলাম। খুব সুন্দর ব্যাগ, সবগুলাই তো মনে ধরে, কি যে করব। শিবুর রহমান আপু আগে সুস্থ হন আপু, সুস্থ না থাকলে না, বুঝছেন যত কিছুই দেন না কেন আপনার শরীরে যত কিছুই পড়েন, মনে শান্তি না থাকলে বলে না মানুষ কিছুই ভালো লাগে না। হ্যাঁ তো আগে সুস্থ হন, আগে সুস্থতে আসুন, তারপরে সব কিছু। পুরাটা জিপার আছে, পুরাটা জিপার আছে। হ্যাঁ আর ওই ঘুমটা বাদ দিবেন অবশ্যই, ওই ঘুমটা না বাদ দিলে অসুস্থ আরো হয়ে যাবেন আপু। হ্যাঁ আপু প্যান্টে পিক, আপনি যে শুগুলো পরেছেন সেগুলো খুব সুন্দর আরং টাইপের শু এর মধ্যে না আপু, ওই একটা আছে হারমিজন থেকে বললাম না একটা পেস, আর একটা হচ্ছে আপনার অ্যাপেক্স। আমি আমি প্রচন্ড ভুলো মনের, আমি যে কোথা থেকে কি কিনি দুই দিন পরে আমি ভুলে যাই, এটা কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে বলছি না তা না, আমি খুব ভুলো মনে। এই যে এখন যেখান থেকে আমি অর্ডার দিয়েছি আমি তাদের পেজটা মনেই করতে পারছি না, অথচ আমি অর্ডার দিছি। হ্যাঁ তো এরকম হয় আপু। এটার আগেরটা প্রাইস কত ছিল আপু? মোটামুটি এই রেঞ্জে, আমি একটু আগে যে 2250 ছিল এটা। এটা হচ্ছে আপু এই চেইন চেম্বার, আর এখানে একটা চেইন ছাড়া পকেট পাচ্ছেন, দারুণ সুন্দর। এই যে লং বেল্ট পাচ্ছেন, আমি না প্রত্যেকটা না আপু ভিডিও করে দিব, যতই লাইভ করছি না কেন আমার কাছে মনে ধরতেছে না, আমার মনে হয় ভিডিওতে আমি একদম পিছন দিকে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে ইচ এন্ড এভরি ডিটেলস বলে দিব। হ্যাঁ তখন আপনারা আরো বুঝতে পারবেন লাইভ আর ভিডিও দেখে, কষ্ট করে একটা ব্যাগ কিনবেন তো আপনারা ডিটেলস জেনে তারপরে ব্যাগটা কিনেন, আমার কথা হচ্ছে এটা। আমি প্রাইস ভুলে যাই, হ্যাঁ আপু আল্লাহ বিশ্বাস করবেন না, মানে কিনতে দেরি ভুলতে দেরি নেই আমার। শিপুর রহমান আপুর আর আমার তো তোমার জুতার উপর চোখ পড়ছে, বা তোমার পা তো কামুন কাপা।
আমি আমার পায়ের জন্য অনেক ভালো জুতা পড়তে পারি না, দুঃখের বিষয়। পাটো অনেকখানি লম্বা বেশি, হ্যাঁ অনেক জুতা পছন্দ হয় কিন্তু সাইজ মিলে না, এটা একটা সমস্যা আমার। সো এই হচ্ছে ব্যাগটা, যার ভালো লাগছে আপনি স্ক্রিনশট ডাউন করে দেবেন। এটা কিন্তু আপনি ক্রস করতে পারবেন, শাড়ির সাথে ইউজ করতে পারবেন, গাউনের সাথেও খুব ভালো লাগছে। হ্যাঁ মানে এই ব্যাগ গুলো না সত্যি কথা আপনাদেরকে আমি সেলের জন্য বলছি না, মানে একটা এস্থেটিক একটা লুক আছে, সবগুলো ব্যাগ অনেক নাইস, বাছাই করা যাবে না কোনটা নেবো এই টাইপের আর কি। আর খুব নরম, ওয়াশেবল আছে বলেই তো দিয়েছে যে ওয়াইপ করতে পারবেন। হ্যাঁ তো মেয়েদের যেইটা নিয়ে প্রবলেম, ময়লা হবে কি না, হ্যাঁ এগুলো কিছুই হবে না, আরো এস্থেটিক একটা লুক দেয়। তো এটা আপু আমার ডান হয়ে গেল, প্রাইস আছে 1850, 1850। হ্যাঁ আপু আমার নজর জামাটা, আমি জানতাম এটা পড়লে সবাই এটার দিকে তাকাবে, সবাই এটা চাবে। জানেন আপু এইটা যে কাপড়টা দিয়েছেন এত এক্সপেন্সিভ, আমি বানানোর জন্য ট্রাই করছিলাম বাংলাদেশে, হ্যাঁ এই কাপড়ও পাই না, ইম্পোর্টেড কোথার থেকে যে ওরা কি বার আনছে মানে আমি পারলাম না। হ্যাঁ আমি চেষ্টা করি নাই যে তা না, আমি আমার পেজে আনার চেষ্টা করেছিলাম, আমি পারি নাই। হ্যাঁ এত আর বানাতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যাচ্ছে, কারণ আমাকে কাপড়টা বাইরে থেকে আনতে হবে, তো দেখা যাচ্ছে যে হবে না। ব্যাগ নিব আগে ভালো করে দেখি তারপর জানাবো, আমিও আছি তাসিন এনি আপু সবাই এইটার জন্য। হ্যাঁ তবে হ্যাঁ আপু গাউন তুলে না একটু ভালোর মধ্যে গাউন তুলে না, দেখতে অনেক মার্জিত লাগে, খুব ভালো লাগে, আর আমার এটি ইচ্ছা। হ্যাঁ আমি একটু যদি গাউন আনি আপনাদের জন্য, একটু বাইরের গাউন বলেই আমি আনবো, হ্যাঁ কারণ গাউন আবার একটু এদিক সেদিক হয়ে গেলে খুব খারাপ লাগে। আপু যে ব্যাগগুলোতে উপর থেকে একটা কভার দিয়ে থাকে আর বাইরে ম্যাগনেট সাথে লেগে যায়, এটা কি কি ব্যাগ বলতো? আপু যে ব্যাগগুলোতে উপর থেকে একটা কভার দিয়ে থাকে আর বাইরে ম্যাগনেটের সাথে লেগে যায়। আল্লাহ এই পাজল তো আমি সলভ করতে পারলাম না আপু, ব্যাগ সব সুন্দর কিন্তু পারিপার্শ্বিক কারণে দাম এত বেশি বেশি হতে কিছুই নিতে পারছি না। অবশ্য তোমার কোনো কিছুই করার নেই জানি, আহরে আপু লাকি চান্নর আপু কোনো ব্যাপার না আপু। আর একটা ব্যাপার কি জানেন, আমরা তো অনেক কোয়ালিটি মেনটেন করি আনিরে আপু, আমিও কিন্তু দাম আপনারা কেনার আগে আমি কিনি না, একবার একটা এইবার একটা সত্যি কথা ভাবেন তো, আমি কিনি না, আপনারা কেনার আগে কিন্তু আমি কিনি পয়সা দিয়ে, আমাকেও কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু তারপরও আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করি নাই, আমি কম দামে জিনিস উঠাই নেই। এটা বলতে পারবেন না যে আপু কি শুরু করছেন সব 500, 600, 800। হ্যাঁ আপু টাকার একটা বিষয় আছে মানের দিক থেকে। হ্যাঁ আন্টি আগেরটা প্রাইসটা আবার একটু বলবেন প্লিজ, আগেরটা কোনটা, এই যে একটু আগে 1850। হ্যাঁ আপু এখন যে ব্যাগটা হাতে নিয়েছেন সেটার সাথে কথা বলছি, বুঝলাম না আপু মানে আমি আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝি না, জিনিসটা মাথার উপরে দিয়ে গেছে। সো আপু এটা না একটা আলাদা একটা খুব সুন্দর করে লাক্সারিয়াস একটা জাস্ট শেকলের মতো একটা ডিজাইন আছে। হ্যাঁ একটু দেখেন, ও আছে, একটু আগে যে ব্যাগটা দেখেন না আপু এই হিজাবগুলো আছে, এই কালারটা মনে নাই, এই কালারটা নাই আপু। হ্যাঁ সো এই কালারটা নাই, তবে 350 টাকা যা যা হিজাব আজকে আমাকে দিয়েছে 350-এ স্টক, আমি আপনাদেরকে পেজে আপলোড করে দিব। হ্যাঁ যেগুলো 78 আর 80 মতন আছে। হ্যাঁ তো আপু এটার ওয়াইড নাই লেখা, 1800 টাকা, এটা 1800। আপু এক একটা ব্যাগ এক এক রুম আর এক এক নাম থাকে আপু, ফ্লিপ স্টাইল বলতে পারেন। আচ্ছা তো আপু এইটা ভাইরে ভাই আমি খুব আমি কোনখান দিয়ে খুলবো আমি বুঝতে পারতেছিলাম না, এটা আবার একটু এক্সট্রা অর্ডিনারি, সে এইটুকু আছে, হ্যাঁ এইটুকু এইটুকু আছে তার চামড়া এই অংশটা। হ্যাঁ মানে একদম পুরাটা এটাতে কালার হবে না রে আপু, এই এই পরিবারের এই একটা কালারই আসছে, হ্যাঁ এই পরিবারের এই কালারই আসছে আপুরে, ওরে দেখি তো এর ভিতরে কি আছে। আপনাদের সাথে আসলে আমিও ব্যাগ গলা দেখতেছি, হ্যাঁ এই যে লং বেল ইস ম্যাট, এই মেটাল গলা শুধু দেখেন আপু। হ্যাঁ আপনাদের কিছু চিনে এটা দেখি ভালো করে, আমার নজর কি পড়ে গেছে নজর কি, এটা খুলতে যাই আমি খোলার ইয়ে পাচ্ছিলাম না আপু। ব্যাগ তো অনেক ডিজাইনের হয়, আমি আসলে কভার দিয়ে ডিজাইনটার নাম জানতে চাচ্ছিলাম,
হ্যাঁ আপু, ব্যাগের অনেক ডিজাইন হয়, কভার দিয়ে যে ডিজাইনটা মানে ঠিক বুঝলাম না আমি। আমি তো কোনো কভার দেওয়া ব্যাগ দেখাইনি, উপর থেকে যে কভারটা আসে সেই কথায় সেই টাইপের ব্যাগ বলছিলেন আপু। আমি তো আজকে কোনো কভার দেওয়া, ওরে আল্লাহ দেখেন, ওরে আল্লাহ, এটা কি সুন্দর ব্যাগ! হ্যাঁ এইটা কি সুন্দর ব্যাগ আপু, মানে এটা একটা কারণ আমি বলবো যে মানে এটা তো পুরোটাই লক করা আছে। হ্যাঁ পুরোটাই লক করা আছে, ভেতরের দিকে দেখেন, ভেতরের দিকে মানে এটাকে আলাদা করে একটা পকেট দেওয়া আছে। হ্যাঁ একদম জিপারটা সুন্দর করে আলাদা পকেট, এই যে এটাকে আলাদা পকেট বলা হয়, মানে এই যে দেখেন কিভাবে আমি বুঝাবো, বুঝাতে পারছি কি? হ্যাঁ এইটা কিন্তু আলাদা একটা পকেট করা আছে, এই যে দেখেন একটু কয়েন টয়েন বা একটু টাকা পয়সা রাখার জন্য আলাদা সুন্দর করে ছোট পকেট করা আছে দেখেন, এই জন্য আমি অবাক হলাম। সাধারণত এই যে এইটা নর্মাল, হ্যাঁ এটা নর্মাল, এটা সব ব্যাগে থাকে, কিন্তু আলাদা করে পকেটটা খুব কম ব্যাগে থাকে। এটা আলাদা করে পকেট আছে আর এখানে আবার জিপার ছাড়া আছে, স্পেসটা অনেক সুন্দর, ভেতরে লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক ইউজ করা আছে, ফ্লিপ ম্যাগনেট পার্ট ডিজাইন। আমি বুকিং করলাম এটা লাইভে, শ্রীনাবেদের মিনু আপুর চোখ না মারাত্মক, মারাত্মক চোখ, ওরে বাপরে। এখানে লেখা আছে কি ফ্যাশন, মাই প্রিটি ব্যাগস, মাই প্রিটি ব্যাগস গ্রুপ এ ওয়ান, ওরা কি কি জানি কোড দিয়ে রাখছে। ওকে সো আপু এত সুন্দর কেন, অনেক জায়গা আছে তো দেখা যায়। হ্যাঁ আপু ইজিলি আপনি ফোন তারপর আপনার মেকআপ স্টাফস রাখতে পারবেন। হ্যাঁ দেখেন একটা পার্টি ব্যাগ, এটা কিন্তু আসলে একটা পার্টি ব্যাগ, ট্রাস্ট মি এটা একটা সুন্দর পার্টি ব্যাগ। কোনটা কোনটা ভিতর ছিল দাও তো দিয়ে দিই, এটা একটা পার্টি ব্যাগ, এটা একদম অ্যাবসলিউটলি একটা পার্টি ব্যাগ। তাকে আপনি এখান থেকে এনে এখানে আটকাবেন, ওকে সো যখন আপনি ধরছেন দেখেন জিনিসটা কতটা পশ লাগতেছে। হ্যাঁ আমি এভাবে এটা ধরে দেখে আমার নিজের ওয়াও সুন্দর লাগতেছে। সাপিটা কত বাই কত আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ লাইভে মিতা নাই ইনবক্সে দৌড় দাও। আজকে আমাদের আপু একটু দোয়া করেন, আসলে আমরা অ্যাপসটাকে পুরো দমে শুরু করে দিতে যাচ্ছি ঈদের আগে আপনাদের কাছে। হ্যাঁ তো ওইটা নিয়ে একটু কাজ হচ্ছে, আপনাদের ভাইয়াও কিন্তু অফিসে। সো 7:30 এই ব্ল্যাকটা না নিয়ে এটা নিতাম আগে দেখলে, ওই ব্ল্যাকটা না নিয়ে এটা নিতাম আগে দেখলে, কোন ব্ল্যাকটা না নিলে তুমি কি নিচ্ছ আমি কিচ্ছু জানি না জানো। 5:30 বাই কত জানি মাপলাম, 7:30 বাই 7। হ্যাঁ এই যে কোনটা যে তুমি নিছো হাফসাফু তোমার কিচ্ছু আমি দেখলাম না। হ্যাঁ সো এটা প্রাইস আপু 1800 টাকা আপু, চোর চুরি করতে গেলে জিপার খুঁজে পাবে না, একদম ঠিক। এই আপু একদম ঠিক, দেখেন কোনখান থেকে শুরু হয়েছে আপু, জিপারে দুইটার উপরে মাঝে মাঝে রাখতে হয় আপু। না সেটা ঠিক আছে, আপনি এইভাবে রাখতে পারেন, অনেকে আছে না যে উপরে চায় না। হ্যাঁ জিনিসটা কিন্তু এইভাবে রাখলে সুন্দর লাগে, আমার কাছে কেন জানি জিপারটা শেষ প্রান্ত থাকলে ভালো লাগে, যদিও অনেকে উপরে রাখে। হ্যাঁ ইচ্ছে করলে আপনি এইভাবে রাখতে পারেন, আর এখানে একটা বেল্ট লাগানোর জায়গা আছে তাই না, আড়াআড়ি করে লং বেল্টটা লাগাতে পারবেন। ওকে আড়াআড়ি করে কি আমি বেল্টটা বাই করিনি ভেতরে আপু, আড়াআড়ি করে কিন্তু লং বেল্ট লাগাতে পারবেন। হ্যাঁ মোবাইল ধরবে আপু দুইটা, অফকোর্স কেন কেন নয়, মানে একটা দুইটা তো শিওর অফকোর্স, হ্যাঁ কেন নয়, এই যে দুইটা তো ইজিলি ধরবে, আরো কত কিছু ধরবে। আপনি ডাস্ট ব্যাগের অবস্থানটা দেখেন না, সেও তো দুইটা মোবাইলের সমান, সো আপু অবশ্যই ধরবে। হ্যাঁ সো দুইটা জিপারই আপনি ইচ্ছা করলে একদম আপু অ্যান্টি গোল্ড কালার, হ্যাঁ জিপারটা এত সুন্দর অ্যান্টি গোল্ড কালার, আপনি যদি মনে করেন হ্যাঁ আপুটা কথাও ঠিক আছে, এই যে এভাবেও রাখতে পারেন, আবার একদম না দেখাতে চাচ্ছি না আমি, লুকায় রাখতে চাচ্ছি একদম শেষ প্রান্তে নিয়ে। এই রিভিউ দেয় না কেন, কোনো কালো ব্যাগ নিলে রিভিউ দিও, হাফসাপুর হাতে তো ব্যাগ গেছে কিনা তাও তো আমি জানি না। ওকে তো আপু এটা আড়াআড়ি করে নিতে পারবেন, যার ভালো আছে স্ক্রিনশট ডান করে দেন। 1800 টাকা, 1800, কি যে সুন্দর ব্যাগটা, আমি তো করতেই ভাবো না, আমার আমার খুব পোজ দিতে ইচ্ছে করতেছে ব্যাগটা নিয়ে। খুব সুন্দর ব্যাগটা, লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। হ্যাঁ আর এটা খুব লাক্সারিয়াস লাগতেছে আমার কাছে, 1980 টাকার বড় কালো ব্যাগটা যেটা ভিতর দুইটা বাচ্চা আছে,
কিচ্ছু মনে থাকে না আমার লাকি চান্নু আপু আমাকে আবার বলা লাগে নাকি একটা ড্রেস আসবে দেন সব একসাথে দিব ও আচ্ছা নুসরা জান বিস্ট আপু নাইস ব্যাগ থ্যাংক ইউ সো মাচ আপু আপু রে এটা এটা আমারে কেন দিছে বুঝলাম না আচ্ছা একটা ফ্যাব্রিকের ব্যাগ আছে কেউ মনে ফ্যাব্রিকের ব্যাগ চাচ্ছিলেন তাই না ইনবক্সে আপু ফ্যাব্রিকের একটা ব্যাগ আসছে এটা যারা ফ্যাব্রিকের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য একদম অরিজিনাল ইউ সাইটের ব্যাগ এগুলো না আপু কয়দিন পর কত যে দাম হবে আমরা ঠিক বুঝতে পারতেছি না এগুলো কয়দিন পরে ডেলিভারি চার্জ দের কথা কিছু বললে না কেন ডেলিভারি চার্জ আপু একটা নিলে ফ্রি না একটা নিলে আমি ফতুর হয়ে যাব আপু বললাম না আল্লাহ এগুলো আপু বিশ্বাস করেন লেভিসের ব্যাগ মানে এগুলো কেনা আমার সবগুলো এভারেজে মানে আপনারা দেখবেন যে কোন কোন ব্যাগে আমি 50 টাকাও লাভ করি না ট্রাস্ট মি একদম চকলেটের মতন এভারেজে পড়ে গেছে ট্রাস্ট মি আমি একটা মানে চকলেটে একটা ব্যাকপ্যাক বলছিলাম না যে আপু 100 টাকা মাত্র রাখছি এগুলোর মধ্যে এই অবস্থা একদম ডেলিভারি চার্জ ফ্রি উপায় রে লাকি চ্যানেল আপু বলো না যে টাকা দিয়ে কিনতে আমি আগে কিনি আপনাদের আগে আমি কিনি আমি প্রোডাক্ট আগে কিনি সো আমার অবস্থাটা একটু চিন্তা করেন এটা কত আপু মর্নিং ব্যাগও আছে হ্যাঁ হ্যাঁ আমি এটা নিব হ্যাঁ এটা নিয়ে নেন আপু এগুলো অনেক সুন্দর সামনে দাম কিন্তু আরো বেড়ে যাবে এগুলোর হ্যাঁ এখানে একটা পকেট আছে ইউ সেটের অরিজিনাল ব্যাগ আর এই পাশে একটা চেম্বার আছে এই যে একদম অরিজিনাল ইউ সেট যে বুঝতেই পারবেন হ্যাঁ এই মানে আমাদের পেজে আসলে আপনারা দেখলেই বুঝবেন কয়েকটা পেজ কিন্তু আছে অথেন্টিক প্রোডাক্টের জন্য শুধু নিজের পেজের কথা বলবো সেটা না যেখান থেকে পান না কেন হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট দেখলেই আপনারা বুঝবেন কারণ আমরা তো শুধু মানে ভিউয়ার্স জোড়ানোর জন্য অনেক চিল্লায় চিল্লায় চাপাবাজি করে সেল করি না হ্যাঁ আমাদের আলাদা একটা কাস্টমার শ্রেণী আছে আলহামদুলিল্লাহ সো এইটা একটু বুঝে দেখেন হ্যাঁ ইউ সাইটে সমস্ত কিছু মনোগ্রাম করা আছে এটা দারুণ সুন্দর আর আপু এটা না খুব পার্পল কালার ও আচ্ছা এটা নতুন আসছে এটা নতুন আসছে আমি মনে করছিলাম এটা আমার আছে না এটা নতুন আসছে পার্পল কালারের কোনো ব্যাগ আমাদের ছিল না হ্যাঁ সো পার্পল কালারের কোনো ব্যাগ আমাদের ছিল না এটা নতুন আসছে মনে হয় আমি জানতাম না অফিসে আমি ছিলাম না তো এই জন্য আর এটা প্রাইস কত আছে আমাকে একটু বলে দাও তো অ্যাডমিন প্যানেলে কেউ কি আছো ওয়েব সিরিজ ব্যাগ আগেটা চকলেট সিরিজ এবারটা ব্ল্যাক ডেজার্ট এইটাই আচ্ছা আপু এটা কত বাই কত দেখি 13/7 হ্যাঁ 13/7 আছে এটা প্রাইস আছে আপু 1250 প্রাইস আছে 1250 যা ভালো চালে এটার সাথে তো চলে গেছে না ম্যাচিং হয়ে গেছে দেখেন প্রাইস আছে 1250 হ্যাঁ আপু এটা কিন্তু আপু এখানেও একটা চেম্বার আছে একটু দেখাই দিই মাহমুদা পারভিন আপুর জন্য আপু তো আবার ছবি দিতে পারে না আপু আপনি নিবেন সমস্যা নাই আপু নিয়েন সমস্যা নাই এই যে আপু আবার ছবি দিতে পারে না তো আপু জাস্ট বললেই হবে নতুন ফ্যাব্রিকের পার্পল কালারটা আমি নিব ব্যাস তাইলি হয়ে যাবে আপু হ্যাঁ অথবা আপনি ডিরেক্ট ফোন দিবেন সমস্যা নেই এটাতে ছোটগুলো আছে আগেরগুলো দেখো না আপু এই লাইভে আমি জানালাম আসসালামু আলাইকুম আপু অনেক দেরি করে ফেলাম সাজেদা পারবেন আপু হ্যাঁ আপু আমার চলে যাওয়ার সময় সমস্যা নাই আপু আমার জন্য দোয়া করে দিবেন ইনশাল্লাহ যারাই নকল এবাদত করবেন রাত জেগে অথবা যে কোনো সময় করেন না কেন আমার জন্য দোয়া করবেন কিন্তু হ্যাঁ সুন্দর একটা ব্যাগ সফট 100% ওয়াশেবল এখানেও চেইন পকেট আছে এখানেও আপনি কিছু রাখতে পারবেন চেইন পকেট এই পাশেও চেইন পকেট আছে দারুণ সুন্দর সফটের মধ্যে ব্যাগ মজবুত অনেক দিন ইউজ করতে পারবেন দারুণ সুন্দর আর বেল্টটাও কিন্তু এই যে কটনের যে বেল্টটা আছে সেটা হ্যাঁ তো এটা আপু আমার ডান হয়ে গেল 1250 এটার মধ্যে আমাদের এই যে মর্নিং ব্যাগের মধ্যে আরেকটা এটা সেম কালার কিনা আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ যাই হোক এটা আমাকে দেওয়া হয়েছে সো এই দুটো ব্যাগে আমাদের অ্যাভেলেবল আছে 1250 13/7 আছে হ্যাঁ 13/7 সো এইটাও আপনারা নিয়ে নিতে পারেন মর্নিং ব্যাগ হ্যাঁ এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দিবেন কি মাছি দাদাস এটা মর্নিং ব্যাগ এটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় এটা আমিও একটা রেখেছি এখন বললে তো বলবেন পরে দিয়ে শেষ হয়ে গেল আপু এটা আবার আনবেন না আর আনা হবে না এটা সেকেন্ড টাইম রিস্টক করা ব্যাগ হ্যাঁ এটা সেকেন্ড টাইম রিস্টক করা ব্যাগ সো এই ব্যাগগুলো শেষ হলে আর আসবে না সো মর্নিং ব্যাগ এটা আমি একটা রেখেছি এখানে দুটো করে পকেট আছে সামনে পকেট আছে এই পাশে পকেট আছে 100% ওয়াশেবল অরিজিনাল ইউ সাইড সবচেয়ে কালার ছিল এটা বাট প্রিন্ট আলাদা আল্লাহই জানে আপু আমি ঠিক বুঝতে পারতেছি না ওরা দিচ্ছে যে প্রিন্ট কি আলাদা
বুঝতে পারতেছি না, আমি একদম মিলাইতে পারতেছি না। 1250, হ্যাঁ 1250, এই দুটোই আমাকে পাঠাইছে, আমি জানি না নতুন করে আসছে কিনা, বুঝতেছে না। তো মোটামুটি আজকে ডান করে দিলাম আপু, হ্যাঁ কালার ছিল বাট প্রিন্ট আলাদা, তাই না? বুঝতেছেন আরে আপু। আচ্ছা যাই হোক, সো আজকে আমি ডান হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আজকে এইটাই আমার ছিল মেইন, আমাদের লেভিসের ব্যাগ আর আমাদের এই যে ফ্যাব্রিকের ব্যাগ একদম শেষ হয়ে গেছিল, ফ্যাব্রিকের ব্যাগ আসছে। হ্যাঁ তো আজকে মতো বিদায় নিয়ে নিই আপুরা। সাইজ বলো, এই এই সাইজটা জানি কত রে, 13x7 নাকি কত বললাম, ও ফুরে এত খারাপ স্টুডেন্ট আমি, 13x7। ও আচ্ছা ঠিক আছে, 13x7 আপু, 13x7 মানে 13 হচ্ছে হোয়াইট আর হাইট হচ্ছে 7। আচ্ছা এই হচ্ছে কথা আপু, আমি চলে যাই তাহলে। হ্যাঁ সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই যারা নফল ইবাদত করবেন দোয়া করে দিও সবাই সবার জন্য, আমরা সবাই পাপি বান্দা আল্লাহর। সো যে একটু সময় পাই বা কোনো ওসুলা পাই বা যেটাই পাই না কেন, হ্যাঁ দোয়া চাইতে সমস্যা নাই, তবে সবে বরাত হিসেবে আসলে কিছু মনে করে করেন না। শাবান মাস, মধ্যবর্তী শাবান মাসে 3 চাঁদের রোজা রাখা এবং মানে মধ্যবর্তী যে এটা, এইভাবে চিন্তা করেন জিনিসগুলিকে, তাহলেই হবে, আর কিছু লাগে না। তোমাকে পুতুল পুতুল লাগছে সাজেতা পারবি না আপু। হ্যাঁ তো আপু এটা আসলে আপনাদের ভালোবাসাটা আর কিছু না, আমি খুব নর্মাল, খুবই সিম্পল, আপনারা অনেক সুন্দর মনের, এটাই আসল কথা। আমরা এতদিন যাবৎ একসাথে আছি, সবাই সবার জন্য একটু দোয়া করে দিব ইনশাল্লাহ। আমার সব আপুদের জন্য অনেক ভালোবাসা থাকে, দোয়া থাকে আমার আমার আমি জানি না, এফএ বিউটি কফি থেকে অনেক আপুরা হয়তো দেখছেন, কমেন্টস করছেন, সরি আসলে আমি আজকে এখানকার কমেন্টসে পড়েছি, আরেকটা মোবাইল আমার কাছে ছিল না আপুরা, তো সমস্যা নেই আমি পরে দেখে দিব। সবার কাছে দোয়া প্রার্থী, আমার আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন, শুধু আজকের দিনে না, বিশেষ করে সবে কদরের রাতটা কিন্তু আসলে ভাগ্য নির্ধারণ যেটাকে বলেন আপনারা। হ্যাঁ আপনারা যদি একটু ভালো করে স্কলারের কাছে যান, যারা ইসলামিক স্কলার আছে তারা কিন্তু এক কথা একটা কথা বলবে যে সবে কদর, যেটা লাইলাতুল কদর, সেটা কিন্তু আসলে ভাগ্য নির্ধারণ বলেন আল্লাহ তাআলার সমস্ত কিছু। হ্যাঁ যত রকম নিয়ামত ফজিলত আছে আসলে ওই রাত, কিন্তু আমরা কেন জানি ভুল করে এই রাতটাকে মনে করি। হ্যাঁ তো আসলে ওই জিনিসটা না চিন্তা করে শুধু মনে করে, এটা শাবান মাস এবং এটা হচ্ছে রমাদান শুরু হওয়ার একটা প্রস্তুতি, ব্যাস সেই হিসেবে রোজা, সেই হিসেবে ইবাদত একটু বাড়িয়ে দিতেই পারি, তাহাজ্জুদটা রেগুলার করতেই পারি আমরা। হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা, আর কিছু না, আমি জাস্ট আমার চিন্তাধারাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যে যেভাবে চিন্তা করতে পারেন আল্লাহ যাতে আমাদেরটা কবুল করে, ব্যাস এটাই। হ্যাঁ তুমিও আমাদের জন্য দোয়া রেখো আপু, ইনশাল্লাহ আপু সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য ভালোবাসা থাকলো, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।